এখন আমরা সমাবেশের প্রয়োগ শিখব তোমাদের কাছে এটি দুটি বিষয় হতে পারে কিন্তু জেনে ভালো লাগবে একে অঙ্কের বলে। আমরা জানি সমাবেশে বা কে একে দ্বীপাতি উপপাদ্যের সূচক বলে কেননা আমরা দ্বীপাতি উপপাদ্য সম্পর্কে জানতে যাচ্ছি দীপাতি উপপাদ্য সম্পর্কে জানার আগে কিছু অনুপ্রেরণামূলক কথা হলো আমরা নতুন পৃষ্ঠা দিয়ে শুরু করি ধরি আমরা বিভিন্ন পাওয়ার্স অথবা সূচকের দ্বিপতি উপপাদ্য নেই দ্বিপতি উপপাদ্যে দুটি চলক থাকে যেমন প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম বন্ধ পাওয়ার অর্থাৎ যেকোনো কিছু সমান সমান শূন্য হল এক এখন প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ পাওয়ার এক সমান সমান এ যোগ বি আবার প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ পাওয়ার দুই সমান সমান এটি লক্ষ্য করে ভাঙতে হবে যেমন প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ একে আরো নির্ণয় করতে হলে আমরা বীজ গণিত একই শিখেছি যে সমান সমান এ প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি ব্র্যাকেট বন্ধ যোগ বি প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি ব্রাকেট বন্ধ যা সমান সমান এ পাওয়ার দুই যোগ এ বি যোগ বি এ যোগ বি পাওয়ার দুই যা সমান সমান এ পাওয়ার দুই যোগ দুই এব পাওয়ার দুই আমরা একে মনে রাখবো আবার প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ পাওয়ার তিন সমান সমান ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ আমরা এখানে দুটি এ যোগ বি এর জায়গায় প্রথম ব্র্যাকেট খোলা এ যোগ বি প্রথম ব্র্যাকেট বন্ধ পাওয়ার দুই এর এই মানটি নিয়ে এ যোগ বি কে গুণ করতে পারি গুণ করলে আসে এ পাওয়ার দুই গুণ বি যোগ টু এ বি পাওয়ার দুই যোগ বি পাওয়ার তিন এখানে আছে এ যোগ বি যা আসে এ পাওয়ার তিন যা দুই গুণ এ পাওয়ার দুই বি তারপর এ গুণ বি পাওয়ার দুই যা আসে যোগ এ গুণ বি পাওয়ার দুই এখন সব যোগ করবো ক্রমানুসারে এ পাওয়ার থ্রি যোগ ভালো করে বোঝার জন্য দুই এ পাওয়ার দুই বি মাঝে লিখব এখন এখন সব যোগ করব ক্রমানুসারে এ পাওয়ার তিন যোগ ভালো করে বোঝার জন্য দুই এ পাওয়ার দুই বি মাঝে লিখব এখন দুই এ পাওয়ার দুই বি যোগ এ পাওয়ার দুই বি সমান সমান তিন এ পাওয়ার দুই বি যোগ দুই বি পাওয়ার দুই যোগ বি পাওয়ার দুই সমান সমান তিন পাওয়ার দুই যোগ বি পাওয়ার তিন তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এখানে আমাদের কাছে সময় থাকলে আমরা এ যোগ বি পাওয়ার চার বা এ যোগ বি পাওয়ার দশকে নির্ণয় করতাম কিন্তু সেটা করতে গেলে আমাদের সারা দিন কেটে যাবে তাহলে এটি পরিষ্কার যে যদি কোন সহজ উপায় থাকতো নির্ণয় করার জন্যে যে দ্বিপদী উপপাদ্য বের করা যায় যারা পাওয়ার বা সূচক বহন করে একেই দ্বিপদী উপপাদ্য বলে এখন আমরা দ্বিপদী উপপাদ্যের ব্যবহার ও বিভিন্ন পদ্ধতি ও লক্ষণীয় বিষয়গুলো দেখব এবং পরের ক্লিপে আমরা দ্বিপদী উপপাদ্যের ব্যবহার সমাবেশে কেন এবং কেন একে দ্বিপদী উপপাদ্যের সূচক বলে তা নিয়ে আলোচনা করব। এখন আমরা দ্বিপদী উপপাদ্য শিখব তো দ্বিপদী উপপাদ্য আমাদের বলে যে এ যোগ বি পাওয়ার এন সমান সমান প্রথম প্রথম এটি কঠিন মনে হতে পারে আমরা উদাহরণের মাধ্যমে তা সহজে বুঝে নিব সমষ্টি উপরে এন নিচে কে সমান সমান শূন্য প্রথম ব্র্যাকেট খোলা এন চুজ কে প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ এক্স পাওয়ার এন বিয়োগ কে গুণ ওয়াই পাওয়ার কে আমি জানি এটি দেখতে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আমরা আস্তে আস্তে যখন অনেকগুলো উদাহরণ একসাথে করব। এগুলো খুব সহজ মনে হওয়া শুরু করবে আচ্ছা তাহলে এ এবং বি দুঃখিত এখানে এক্স ওয়াই এর জায়গায় এ ও বি হবে তো এক্স ওয়াই হলে এখানে এক্স যোগ ওয়াই হতো তাহলে এ যোগ বি পাওয়ার এন সমান সমান সমষ্টি উপরে এন নিচে কে সমান সমান শূন্য প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ পাওয়ার এন কে গুণ বি পাওয়ার কে আমরা এখন কিছু আসল উদাহরণ প্রয়োগ করব। এ ও বি এর জায়গায় আমরা যে কোনো চলক ব্যবহার করতে পারি ধরি এ যোগ বি পাওয়ার চার সমান সমান দ্বিপদী উপপাদ্য আমাদের বলে সমষ্টি উপরে এন এর জায়গায় চার বসিয়ে নিচে কে সমান সমান খোলা চার চুজ কে প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ এ পাওয়ার চার বিয়োগ কে গুণ বি পাওয়ার কে আমি শুধু দ্বিপতি উপপাদ্যের মাধ্যমে বসালাম যেহেতু কে সমান সমান শূন্য তাই প্রথম ব্র্যাকেট খোলা চার চুজ শূন্য প্রথম বন্ধ এ পাওয়ার চার চুজ এক প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ এ পাওয়ার চার বিয়োগ এক যা তিন তাই এ পাওয়ার তিন গুণ বি পাওয়ার এক যোগ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাওয়ার এন এর মান দিয়ে এন এর জায়গায় বসিয়ে অঙ্ক শুরু হচ্ছে বি পাওয়ার শূন্য সমান সমান এক এখানে এবং বি এর মান পরে বাড়তে থাকবে আবার যোগ প্রথম ব্র্যাকেট খোলা চার চুজ দুই প্রথম ব্র্যাকেট বন্ধ গুণ এ পাওয়ার গুণ দুই বি পাওয়ার দুই যোগ প্রথম ব্র্যাকেট খোলা চার চুজ তিন ব্র্যাকেট বন্ধ গুণ এ বি পাওয়ার তিন যোগ প্রথম ব্র্যাকেট খোলা চার চুজ চার ব্র্যাকেট বন্ধ গুণ এ পাওয়ার শূন্য যা এক বি পাওয়ার চার আমরা এখন এন চুজ কে এর মানে বের করব এন চুজ কে সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ভাগ কে ফ্যাক্টর গুণ প্রথম ব্র্যাকেট খোলা এন বিয়োগ কে ফ্যাক্টোরিয়াল এখানে সময় বাঁচানোর জন্য আমরা সহজ উপায় শিখব চার ফ্যাক্টোরিয়াল ভাগ শূন্য ফ্যাক্টোরিয়াল গুণ চার ফ্যাক্টোরিয়াল এ পাওয়ার চার যোগ চার ফ্যাক্টোরিয়াল ভাগ এক ফ্যাক্টোরিয়াল গুণ তিন ফ্যাক্টোরিয়াল এ পাওয়ার তিন বি যোগ চার ফ্যাক্টরিয়াল ভাগ দুই ফ্যাক্টোরিয়াল গুণ

আমরা দেখছি এই সূচকের মতো এবং এই সূচকের মতো চলো এখন মান বের করি শূন্য ফ্যাক্টোরিয়াল হল একটাই এখানে চার ফ্যাক্টোরিয়াল ভাগ শূন্য ফ্যাক্টোরিয়াল চার ফ্যাক্টোরিয়াল বাদ এ পাওয়ার চার যোগ চার ফ্যাক্টোরিয়াল ভাগ তিন ফ্যাক্টোরিয়াল হলো চার এ পাওয়ার তিন বি যোগ চার ফ্যাক্টরিয়াল যা হল চার গুণ তিন ভাগ চার যা ছয় এ পাওয়ার দুই বি পাওয়ার দুই যোগ এই ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল সমান তা হবে চার এ বি পাওয়ার তিন বুঝায় এ যোগ বি এর সাথে যোগ এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়ালের সমান শুধু বি পাওয়ার চার এ যোগ বি এর সূচক চারটি এই হল দ্বিপতি উপপাদ্যের উদাহরণ এরপরের ভিডিওতে আমি দিবতী উপপাদ্য নিয়ে আরো কিছু উদাহরণ দেখাবো তাহলে আগামী ভিডিওতে দেখা হবে